আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে শেখ হাসিনা মেডিকেল কলেজের বিভিন্ন পদে লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি নিয়ে হাজির হলাম। শেখ হাসিনা মেডিকেল কলেজে যারা যারা বিভিন্ন পদে লিখিত পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, তাদের একটি সময়সূচি আমি এখন আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। তো পরীক্ষার তারিখ 12 ফেব্রুয়ারি 2023। 12 ফেব্রুয়ারি 2023 এই পরীক্ষার সময় এবং তারিখ সব কিছু বিস্তারিত দেখতে পারবেন, এবং এখানে আমি সব দিয়ে দিব, ভিডিওতে আমি সব দিয়ে দিব। তো ট্যাক্সি ডার্মিস্ট পদে যারা এই পরীক্ষায় রিটেনে পাশ করেছেন তাদের রোল নম্বর আমি এখানে দিয়ে দিব, ভিডিও স্ক্রিনে দেখতে পারবেন। এবং অফিস সহায়ক পদে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর আমি দিয়ে দিব এখানে। তো এখানে শেখ হাসিনা মেডিকেল কলেজ টার্মিনালে নস এখানে গ্রেড 11 হতে 20 পর্যন্ত তৃতীয় চতুর্থ শ্রেণীর বিভিন্ন পূর্ণ পদে জনবল নিয়োগের লক্ষ্যে শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইল এর সড়ক নং শেখ হামেক টাং প্রশাসন 2022-71-85 তারিখ 13-9-2022 মোতাবেক প্রকাশিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের যে সকল প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ ও মনোনীত করা হয়েছে তাদের রোল নম্বর ভিডিও স্ক্রিনে দিয়ে দেওয়া হলো। তো এই ছিল আজকের আমাদের মূল ভিডিও। তো উত্তীর্ণ মনোনীত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী 12-2-2023 তারিখে সকাল 9:00 অধ্যক্ষ শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইলের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ মনোনীত প্রার্থীকে মূল প্রবেশপত্র সংশ্লিষ্ট সকল মূল সনদ সঙ্গে আনতে হবে অবশ্যই। তো এই ছিল আজকের আমাদের মূল ভিডিও। যদি এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।